পশ্চিমবঙ্গে এখনো অবধি করোনা সংক্রমিত 725, মহারাষ্ট্রে 9318, গুজরাতে 3774, দিল্লিতে 3314, আর উত্তরপ্রদেশে 2115। আমাদের নম্বর এদের থেকে কম বলে একটা বিতর্ক উঠছে যে হয়তো আমাদের এখানে টেস্ট কম করানো হচ্ছে বা তথ্য লুকানো হচ্ছে। তার মানে এটাই হয় যে অন্য অন্যরা ধোয়া তুলসী পাতা আর ওরা সব তথ্য ঠিক দিচ্ছে। চাস সালা, এটা তো ভাবিনি, ওরাও তো মিথ্যে কথা বলতে পারে। ধরে নিলাম যে সবাই মিথ্যে কথা বলছে, আর এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা হওয়া উচিত না তো, কারণ আমরা খুব ভালো মতন জানি যে প্রত্যেকটা পলিটিশিয়ানই মিথ্যে কথা বলে। মিথ্যে কথা ছাড়া কি আবার পলিটিক্স করা যায় নাকি? তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা পপুলেশনের হিসেবে যদি অন্য স্টেটের সঙ্গে কম্প্যারিজন করি তাহলে আমরা অনেক বেটার পারফর্ম করছি। এটা শুনে আমি ভীষণ অপমানিত বোধ করছি। শোন না, বলছি ওই দাদুকে একটু কেশি দাসের রসগোল্লাটা পাঠাতো, প্রচণ্ড অপমানিত বোধ করছেন। আচ্ছা, যদি আমরা মেনেও নিই যে তথ্য লুকানো হচ্ছে, তার মানে এটা যে করোনার কেস অনেক বেশি কিন্তু তারা বাড়িতে আছে, তারা সামনে আসছে না। কিন্তু যদি এটা সত্যি হতো তাহলে ভাবো কি হতো, তাহলে তো প্রচুর করোনার কেস হতো, আর তাদের মধ্যে একটা পোর্শন তো এরকম লোকজন হতো যাদের অবস্থা খুব খারাপ হতো। ভাই মরে যাচ্ছি, ভাই মরে যাচ্ছি, ভাই নিয়ে যাবো, মরে যাবো, খুব অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। হসপিটালে যাওয়ার জন্য একটা হুড়োহুড়ি লেগে যেত, সেটা কি হচ্ছে? এরকম কিছু কি তোমরা শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাইনি, আমি এরকম কোনো হুড়োহুড়ির খবর পাইনি। তার মানে আমরা আরেকবার এটা মেনে নিতে পারি যে আমরা অনেক বেটার পারফর্ম করছি। এটা শুনে আমি আরো বেশি অপমানিত বোধ করছি। হ্যাঁ, বলছিলাম যে শোন না, একটু ওই একটা কাজ ছিল রে, 2100 টাকায় না ওই ওল্ড মং গোল্ড রিজার্ভটা পাওয়া যাচ্ছে বুঝলি তো, ওটা নিয়ে সোজা দাদুর কাছে চলে যাবি, ঠিক আছে? দাদু দুপে খাক, কারণ রাইট নাও দাদু প্রচণ্ড অপমানিত বোধ করছে। যাই হোক, আমরা এবার এই ব্যাপারটাকে একটা নতুন অ্যাঙ্গেল দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে অন্যান্য বড় শহরের মতন ঠিক আমাদের কলকাতাতেও প্রচুর বিহার আর ইউপির লেবাররা কাজ করে, মানে মাইগ্রেন্ট লেবার আমাদের কলকাতাতেও কিন্তু প্রচুর আছে, এটা কেউ না করতে পারবে না ভাই। রোজ আমরা বাড়ির বাইরে গেলেই এটা দেখতে পাচ্ছি। তো অন্যান্য বড় শহরের মতন আমাদের শহরে কিন্তু এরকম কোনো খবর আমি দেখিনি যে মাইগ্রেন্ট লেবারদের অসুবিধা হচ্ছে, তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, বা যে কোনো ঝামেলা, মানে ওরা বাইরে বেরিয়ে এসছে, যেরকম আমরা দিল্লিতে দেখেছি, সুরাতে দেখেছি, বোম্বেতে দেখেছি, সেটা কিন্তু আমরা কলকাতার ক্ষেত্রে দেখিনি। তো এটা কার কৃতিত্ব? এটাও কি অ্যাডমিনিস্ট্রেশনের কৃতিত্ব? কিছুটা হলে হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের, কিন্তু এটার কৃতিত্ব বেশিরভাগটাই মানুষের উপরে যায়। মানে এটা দিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে এখানকার মানুষ অন্যান্য জায়গার মানুষের থেকে কিছুটা হলেও বেটার, মানে অ্যাটলিস্ট এখানকার মানুষ কোনো মাইগ্রেন্ট লেবারকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে। আমি ঠিক বুঝতে পারছি না, এটা শুনে কি আমার অপমানিত বোধ করা উচিত? আরে দাদু, এটা মানুষের কৃতিত্ব, গভর্নমেন্টের না। আচ্ছা তাহলে ঠিক আছে, এইবার অপমানিত বোধ করব না, মানুষের জন্য আছে। হ্যালো, হ্যাঁ শোন না, ওই ওল্ড মংটা আর দিতে যাস না, দাদু এখন একদম বিন্দাস আছে, আর দরকার নেই, ওটা নিয়ে আয়, আমরা খেয়ে নেব। তো এগুলো দিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে এত কম নাম্বারস কেন, এটা আমার মনে হয়, ঠিক আছে, যে এই কারণগুলো হতে পারে। এবার দেখো, আরও অনেক কিছু হতে পারে এগুলো ছাড়া, ঠিক আছে, সেটা সব ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা আসল কথা সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারটাকে কম রাখতে হবে। আর এই নাম্বারটাকে আমরা কম কিভাবে রাখবো? একটাই রাস্তা, বাড়ির থেকে না বেরিয়ে, বাড়ির থেকে কম বেরিয়ে, প্রত্যেক দিন বাজার করার দরকার নেই, ঠিক আছে, বাড়িতে ভালো না লাগলে 200 টাকা ব্যাংকে জমা করতে যাওয়ার দরকার নেই, এগুলো বন্ধ করতে হবে। আমরা এই যে এত কম নম্বর রেখেছি এটাকে আমরা পুরোপুরি শেষ করে দিতে পারি, রাইট? আমাদের তো বাইরে বেরোতে হবে, বেড়াতে যেতে হবে, দার্জিলিং যেতে হবে, দীঘা যেতে হবে, কত কিছু করতে হবে, এগুলো কি করতে চান না আপনারা? তো যদি চান প্লিজ বাড়ির থেকে বেরোবেন না,
আর সবাইকে বলুন, এটা ইনফ্লুয়েন্স করুন, আপনারা যারা যারা এই ব্যাপারটা বুঝতে পাচ্ছেন এটা ইনফ্লুয়েন্স করুন লোকজনকে কি বেরোতে বারণ করুন। কারণ আজকের ডেটেও আমরা দেখছি যে বেরোচ্ছে অনেক লোকেই আছে যারা কেয়ারলেসলি বেরোচ্ছে। দেখো অনেকে বেরোচ্ছে যারা কাজের জন্য বেরোচ্ছে বা জরুরি কোনো কারণে বেরোচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু বিনা কারণেও কিন্তু অনেকে দেখছি বেরোচ্ছে। তো এইটা বন্ধ হওয়া উচিত। আর তোমরা কি মনে করো এই ব্যাপারগুলো নিয়ে সেটা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে। আমি যখন আবার আমার মাথা খারাপ হবে কোনো দিন তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু আমরা বাজার যাবো না বাজার, আমরা শুনেছি নাকি জ্যান্ত মাছ উঠেছে।